পূর্ব বর্ধমানের রায়না গ্রামে অনুষ্ঠিত হচ্ছে ধর্মরাজের গাজন। মূলত বালুকা নদীর তীরে প্রাপ্ত এক প্রস্তর খণ্ড খেয়ে ধর্মরাজ হিসেবে দীর্ঘ কয়েকশো বছর ধরে পুজো করা হয়ে থাকে। ধর্মমঙ্গলের কাহিনী অবলম্বনে আগে অনুষ্ঠিত হতো ধর্ম পুরাণ গীতি, এখন সেই গান গাওয়া প্রায় নেই বললেই চলে। তাই সেই ধর্ম পুরাণ উঠে গিয়েছে এই ধর্মরাজের গাজন থেকে। ঢাকের লড়াই এবং নিমপাতার মালা বদন করে সন্ন্যাসীদের মধ্যে সৌহার্দ বজায় রাখা হয় এই গাজনের মধ্যে দিয়ে। গাজন সন্ন্যাসীরা সারা দিন ঘুরে ঘুরে ভিক্ষা করে এবং মাঠের ধারে ধর্মরাজের বিবাহ অনুষ্ঠিত হয় এই ধর্মরাজের গাজনে। ধর্মরাজের এই গাজন নিয়ে এলাকায় যথেষ্ট মানুষের উৎসাহ রয়েছে। পূর্ব বর্ধমান জেলার এই গাজনকে কেন্দ্র করে রীতিমতো মেলা বসে। পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন জেলা থেকেও গ্রামে আত্মীয় স্বজনরা আসেন এই গাজনে, আসেন এই রায়না গ্রামের এই গাজনে। এই গাজনকে ঘিরে দুর্গাপুজোয় যেমন উৎসবে মেতে ওঠেন আম বাঙালি, ঠিক তেমনি বছরের আরো একবার অর্থাৎ এই গাজনে সবাই উৎসবে মেতে ওঠেন এই গ্রামে। আমাদের উদ্ধি ধারণ করতে হয় বাবা ধর্মরাজে, ওইটা ধর্ম উদ্ধি ধারণ করার পর আমাদের তারপরের দিন আমরা গ্রামে গ্রামে ঘুরে আসি। তারপরের দিন আমাদের বাবার বিয়ে হয়, মাঠের ধারে গিয়ে বাবার বিয়ে হয়। সে মাঠের ধারে ঘুরে এসে আমরা আবার ঠাকুর নিয়ে গিয়ে এখানে আবার ফের ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করে তারপরের দিন আমাদের মানে একটা খেলা আছে, সেই খেলাটা হয় আমাদের। আমাদের ফল ছোড়া হয়, আমাদের উপরে ঝাঁপ দেওয়া হয়, যে বাবার মাথায় ফুল চাপানো হয়, সেই ফুল দেওয়ার পর আমাদের ওই সব ক্রিয়া শেষ হয়। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্তমান।